মাই অল লাভলি টু ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর হাসি খুশি আছো। আমি মধুমিতা দাস, মন্দিশা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো ফ্রাইডে, আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কীরকম, খুব রোদ তো, বেলায় আশা হতে পারে বৃষ্টি হবে। আর এখন আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এঞ্জেলকে বাড়ি দিয়েছি স্যান্ডউইচ, আর এঞ্জেল স্কুলে চলে গেছে, আর আমি এখন যাব। আর আমি এখন খাচ্ছি চা, চা ব্রেড বাটার, কারণ এখন এটা খেয়ে একটু বেরোবো। তো কোথায় যাব সেটা হচ্ছে আজকে অন্নপূর্ণা বৌদির বাড়িতে একটা কীর্তন আছে, তোমরা যারা অনেকে হয়তো জানো ত্রিনাথের মেলা বলে বিকালে, তো সেই জন্য এখন বৌদির বাড়ি যাব। বৌদির সাথে যদি বাজার টাজার কিছু করতে হয় তো করে নেবো, তো সেই জন্য একটু হালকা করে টিফিনটা করে নিচ্ছি, তারপর পরে এসে আবার দেখা যাবে টিফিন করব। চলো দিন শুরু করে দিয়েছি, সারাদিন কী করব যতটা সম্ভব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো বুঝতেই পারছো একটা জমজমাট ব্লগ হবে, বিকালবেলা বৌদির বাড়িতে যাওয়া আছে। ও আর হচ্ছে আজকে তো ঝুমার বরেরও অপারেশন, তো খুব মন চাইছে যাওয়ার জন্য কিন্তু যেতে পারবো না, যে অনেকগুলো কারণ রয়েছে। সেটা হলো এঞ্জেল স্কুল থেকে এসে আমাকে যদি না দেখে তো ওর ইসে হয়, ওর মন খারাপ হয়ে যায়। আর তারপরে হচ্ছে বিকালবেলা আমার দোকান রয়েছে, তো রইল বাকি দুপুরবেলা কোন ওইটুকু সময় আমি যাব আসব, হবে না মনে হচ্ছে, হবে না, তো দেখি কতদূর কী হয়। অবশ্যই তো আমাদের সব কিছুই যতটা সম্ভব শেয়ার করব, তো দেখতে থাকো সঙ্গে থাকো। এই যে আমরা এসে গেছি বাজারে, আর এই যে তোমাদের সেই মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা যে চোরের কাছ থেকে, চোরকেও শান্তি পায়নি, চোর চুরি করেও শান্তি পায়নি, একদম পিছনে ছুটে ও, এই জন্যে এই যে বৌদি এখন বাজার করছে, না তাকাতে হবে না, তাকাতে হবে না, বাজার করুক, বাজার করছে। আর আমরা কুলি নাম্বার ওয়ান কুলি নাম্বার টু দাঁড়িয়ে আছি, কিছু বল সবাই কেমন আছো, গুড মর্নিং কিছু বল, গুড মর্নিং সবাই কেমন আছো, আমার এখন ট্রেনিং চলছে। আম কত করে? এটা কি ল্যাংড়া? না এটা ল্যাংড়া। এটা কত? কি অবস্থা? দশেরি। কি দশেরি? দশেরি কত করে? ১০০ টাকা। আর এটা ল্যাংড়া? আচ্ছা। আপেল? তরমুজ? আপেল কি? আপেল কত? আপেল ২০০, ২৫০, ৩০০। আচ্ছা। এই যে আমার ফেভারিট বাজার, ফ্যান আছে, ফ্যানের হাওয়া খাও আর বাজার করো। এই ফলের দোকানে সব কিছু পাওয়া যায়, কি সুন্দর। আখরোট ফল দেখছি না আবার, বাবা বলে না, আবার বসে আছে শঙ্কর, বসে আছে, বসে বসে আমাদের আশীর্বাদ করছেন। কত করে বড় মোচা? হ্যাঁ তোমার গাছের মোচাটা? হ্যাঁ ও তো বাগান খুলি গজব বেজতি হ্যায়। কত? ও তো বাগান খুলি। এই মোচাটা কত? বেশ বড়। কত? বুনুও চলে এসছে বাজারে, আর থাকতে পারিনি ঘরে, যেই শুনেছে আমরা বাজারে এসেছি। ওই যে সংযুক্তা, ওই যে সংযুক্তা, এই মুটকি নাম, আমাদের রান্না নেই। ও বাবা, এমএলএ ফাটা কেষ্ট। জীবনে বলে কিছু নেই, ২৫ বছর বয়সে, বয়সটা বেঁধে গিয়ে ৬০-৬৫, বসে আসি নবের মতন ফুটফুট করে, যেমন কাটতে পারছি নি, আমি কিছু করতে পারছি। এটা কী হচ্ছে? এটা ভিডিও তোমরা সব আজকালকার দিনে সব এইসব ছেলে মেয়ে এগুলো খালি ফোন ধরে ধরে, কি হবে এইসব করে করি কি করবো?
কাকা বলুন, এই তো একটু সময় পাস করছি। আর কি 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 ঘরে বসে কি সময় ওখানে যাব? একদম একদম, কাকা তো ভালোই জানে আবার কোন মানে। হ্যাঁ, কাকাটা মানে ইউটিউবও দেখে। কাকাকে বলছি, কাকা একজন ইউটিউবার। হ্যাঁ, কাকার একটা চ্যানেল আছে হরোস্কোপ। হ্যাঁ, সেই চ্যানেলটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। অনেক এটা বড় কথা নয়, বড় কথাটা যেটা হচ্ছে ইউটিউব ফিউটিউব সব করছো, সবাই খুব ভালো করছো, ব্লগ ফ্লগ হচ্ছে, সব সাবস্ক্রাইব করে দেবে, ভালো সময় কাটে যায়। হ্যাঁ, এসো একদিন আমাদের গ্রাম, ঠিক আছে? বন্ধ থেকে বিয়েতে নিয়ে সব ঘুরিয়ে আসবো। ভূতের ভূতের জায়গাটা তোমার ওইটা। হ্যাঁ, গৌরবের চ্যানেলে রয়েছে ওর ওদের যে হরোস্কোপ, চ্যানেলটা ফলো করলেই ওদের দারুণ দারুণ কাজ, মানে ওরা এত সুন্দর স্টোরি বলে শোনার মতো, দেখো ভালো লাগবে। আর মন্দিরা দাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব না করলে বাড়িতে ভুলো বিড়াল বাকি। জিও কাকা জিও, ছেলেপেলে রকম লেবাররা সব বসে বসে আড্ডা মারছে। এই যে ঝিঙা ছোলা ঝিঙা, ছোলা ঝিঙা ছুটছে। ওর নাম ইভান সরকার। ইভান সরকার, বয়স 65, নিবাস পৃথিবীর ওপার। আমরা যখনই বৌদি বাড়ি আসি ও যখনই থাকে তো বলি একটু বল বাবা একটু শুনি, খুব ভালো লাগে শুনতে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে কী রান্না করছি করছি মানে আমি বসাচ্ছি, অঞ্চনা দিয়ে করবে। তোমরা কখনো, তোমরা তো ইলিশ পাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেয়েছো, তো ইলিশ মাছের মাথা দিয়ে কি মুগ ডাল খেয়েছো? তো কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, খুব ভালো টেস্টি হয় খেতে। আর আমাদের বাড়িতে তো খুব ভালোবাসে খেতে। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি, করবো। আর এদিকে হচ্ছে লাউ ঘণ্ট, আর হবে পাবদা মাছ। এই যে ডালটা ভেজে নিচ্ছি, যেমন মাছের মাথা দিয়ে ডাল করে ভাজে যেরকম, ওরকমই ভাজবো। এই যে ইলিশ মাছের মাথা ভেজে রেখে দিয়েছে অর্চনা দিয়ে, এখান থেকে ডালেও দেবো মুগ ডালে, আর লাউ ঘণ্টতেও দেবো, অনেকটা মাথা আছে তো হয়ে যাবে। নুন দিয়ে দিই, নুন দিয়ে ডালটা সিদ্ধ হলে তারপরে ফোড়ন দেব। স্কুল কেমন ছিল অনেকদিন পরে? আমি তো ঢুকলাম স্কুলে, আমার আইডির সাথে জড়িত হলো, কোনোদিন দেখেনি, ওর নাকি স্বপ্নে এসেছি আমি আজকে আসবো। ও মা, আইডিস আর ছিল, সবাই একটা কুইজ পেপার দিয়েছিল, ওর মধ্যে যার পুরো ইন্ডিয়াতে সাতটা লোক কুইজ কনটেস্ট বাইজুস থেকে পেরেছো? একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন একটু মেঘলা, তাও আকাশ এখনো মেঘলা, আবার হতেও পারে। 12টার সময় বৃষ্টি হলো, সকালের রোদ, এখনো বৃষ্টি হলো। এদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হাতা দিয়ে একটু এরকম করে নিলাম, গোল হাতা দিয়ে একটু মেরে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাঁচা লঙ্কা, বন্ধবি ছিল সুন্দর, মাথাগুলো দিয়ে দাও, ভাজা মাথাগুলো এর মধ্যে দাও ডালে। গরম জল দিয়ে দিলাম, আর আমি সব ঝাড়বা না, ফালতু যেটা মন খারাপ করবা না, তো দাও যা হয়েছে হয়েছে, বাঁচো ওকেও ভালো মতো বাঁচাও, জল খেয়াল ওই। জি
জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ডালটা ঢেলে দেবো, হয়ে গেল। তোমরা সবাই কিন্তু ট্রাই করবে, খুব টেস্টি হয় খেতে, গ্যারান্টি দিয়ে বলছি। মুগ ডাল এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, লাউ ঘন্ট, চল আর এঞ্জেলের না সবারই পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে দোকানে একটু বসছিলাম, আর এখন চলে যাচ্ছি বৌদির বাড়িতে। তো চলো বৌদির বাড়ি গিয়ে কিচেন হচ্ছে, তো চলো দেখি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। Ya 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 ya
মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে কত দিনে, আমি আছি তো আমি
যখন চলে এসেছি বাড়িতে, আর এই যে বাড়ির গেটে তালা নিচে দিদিও, আর তো দেখলে বৌদি বাড়িতে খাওয়া দাওয়া করে একদম লুচি টুচি খেয়ে চলে এসেছি, লুচি ছোলার ডাল পনির মিষ্টি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তো সবসময় আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমাকে আজকে নতুন দেখছো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখলে কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছি, আর রাত্রিবেলা রাস্তার মধ্যে রিউ মানে গেট খুলে ফেলেছে, দাঁড়িয়ে ছিলাম তো ওই জন্য আর মানে এন্ডটা তোমাদের বলতে পারিনি। তো অনেক বড় ভিডিও রয়েছে, গৌরবের গান রয়েছে, তো সেটা এই ভিডিওর মধ্যে দিলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই চোখ রেখো, গৌরব গেয়েছে গান করেছে সেই ভিডিওটা অবশ্যই আমি দেব আমার পরের কোনো ব্লগে। তো তোমাদের সবাইকে আমার, যারা তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। থ্যাংক ইউ সো মাচ।